আজকে অবাক হতে হয় যে কি একটি অবস্থা এই সরকার সৃষ্টি করেছে। বাংলাদেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র লীগের সন্ত্রাসীরা গায়ের জড়িয়ে দখল করেছে, সেখানে কোনো কোনো স্বাভাবিক ছাত্র সেখানে বসবাস করতে পারে, এবং তারই যে প্রতিক্রিয়া, তারই যে ফলশ্রুতি, সেটাই কিন্তু আজকে আপনারা বুয়েটে দেখতে পাচ্ছেন। বুয়েটের ছাত্ররা যে বলছে যে তারা বুয়েটে রাজনীতি চায় না, এটাই তো রাজনীতি চায় না কোথায়, তারা কেন বলেছে একথা তো লিটারালি নিলে হবে না। তারা যেটা বলেছে তার মূল অর্থটি অনুধাবন করতে হবে। তারা বলেছে আজকে বাংলাদেশের ছাত্রনীতির, ছাত্র রাজনীতির যে অবক্ষয় হয়েছে, সেই অবক্ষয়ের ছাত্র রাজনীতি তারা বুয়েটে চায় না, এটাই হচ্ছে তাদের কথার মূল। এই সত্যটি কিন্তু আমি স্পষ্ট করে বলছি, আমি জানি না অন্য কেউ এভাবে আপনাদের ব্যাখ্যা করেছে কিনা, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। ছাত্র রাজনীতি চাইবে না কেন? ছাত্ররাই তো রাজনীতির ধারক এবং বাহক, ছাত্ররাই তো আমাদের পথ দেখিয়েছে। এই ভারতবর্ষের ইতিহাস আপনারা দেখুন, পাকিস্তান আমলের ইতিহাস দেখুন, বাংলাদেশের সময়ের ইতিহাস দেখুন, ছাত্ররা তো সবসময় সঠিক পথে গিয়েছে, তারা তো কোনদিন কোনো ভুল করেনি। কিন্তু ছাত্র নামে অছাত্ররা যখন গায়ের জোরে রাজনীতি দখল করে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সন্ত্রাস সৃষ্টি করে, সেই রাজনীতি তো কারো কাম্য নয়। এবং বুয়েট সেই কথাটিই বলেছে, সেটাকে আক্ষরিক অর্থে নিলে হবে না, তাদের কথার পেছনে যে মর্মার্থ রয়েছে সেটা অনুধাবন করবে। এবং তারা যেটা বলেছে যে এই অবক্ষয়ের ছাত্র রাজনীতি থেকে বাংলাদেশের ছাত্র সমাজকে বের হয়ে আসতে হবে, আমি বিশ্বাস করি এটাই তাদের কথা এবং এটাই সঠিক।